ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের এমন একটি ট্রিক সম্পর্কে কথা বলবো যে ট্রিক্সটি ফলো করলে আপনার ফোনে যখনই কেউ কল করবে সাথে সাথে তার নাম বলে দিবে, তাও আবার বাংলায়, সেই সাথে আপনার লিখে রাখা যে কোনো টেক্সট সে পড়ে শোনাবে। তো যদি জানতে চান এই অসাধারণ সিক্রেট ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই যে এখানে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে চ্যানেলটিকে করে দিবেন সাবস্ক্রাইব, এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন। ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তার জন্য সিম্পলি আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে স্মার্ট অ্যানাউন্সার লিখে। তো যখন আপনি স্মার্ট অ্যানাউন্সার লিখে সার্চ দেবেন, দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল, আর আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো নিচের দিকে আপনি পেয়ে যাবেন কন্টিনিউ, তো আপনি ঠিক এই কন্টিনিউতে একবার ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি জাস্ট 5 থেকে 6 বার নেক্সট 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 করবেন। তো নেক্সট 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 করার পরে আপনার কাছে যখন এই টিক মার্কটি চলে আসবে, আপনি সিম্পলি এই টিকে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি সিম্পলি এই ইনেবলে একবার ক্লিক করবেন। তো ইনেবলে ক্লিক করার পরে আপনি এখানে দুইবার অ্যালাউ করার পরে আপনি জাস্ট এখান থেকে ইংলিশটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে, আপনি আবারও ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে অবশ্যই আপনি এখান থেকে বাংলা বাংলাদেশ, অথবা যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলা বাংলাদেশ, তাই বাংলা বাংলাদেশে সিলেক্ট করার পরে আপনি সিম্পলি ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে এখন দেখবেন যে নিচের দিকে এখানে রয়েছে কল সেটিং, তো আপনি সিম্পলি এই কল সেটিংয়ে একবার ক্লিক করবেন। কল সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে এখানে রয়েছে রিপিট অ্যানাউন্সমেন্ট, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে এটাকে কন্টিনিউয়াসলি করে দিবেন। তারপরে জাস্ট আপনি নিচের দিকে দেখবেন সেট কল অ্যালার্ট মেসেজ, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে বাংলাতে যেটি পড়ে শোনাবে, অর্থাৎ আপনি যে লেখাটি লিখে দিবেন সেটি বাংলায় বলবে, সেটি জাস্ট এখানে লিখে দিবেন। তো আমি সিম্পলি দেখেন এখানে লিখে দিচ্ছি, বস আপনার গুরুত্বপূর্ণ কল এসেছে, দয়া করে রিসিভ করুন। তারপরে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা হয়ে গেলে এখন দেখবেন যে যখনই আপনার কল আসবে তখনই আপনাকে এটি বলে দিবে যে বস আপনার গুরুত্বপূর্ণ কল এসেছে, দয়া করে রিসিভ করুন। তারপরে সিম্পলি আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি এই যে ভয়েস সেটিংয়ে ক্লিক করেন। ভয়েস সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে এখানে রয়েছে স্পিচ ভলিউম, তো আপনি স্পিচ ভলিউমটাকে হাই করে দিবেন। হাই করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তো এখন আপনার এই অ্যাপ্লিকেশনের সমস্ত কাজ শেষ। এখন যদি কেউ আপনাকে ফোন করে তাহলে আপনার লিখে দেওয়া টেক্সট কিন্তু পড়ে শোনাবে, এবং সেই সাথে কলার এর নামও বলে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করা অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে দিবে, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।